মালয়েশিয়ায় বর্তমানে অনেক বেশি ফরেনার স্টুডেন্ট আসতেছে পড়াশোনা করার জন্য। অ্যান্ড 2022 সালে মালয়েশিয়াতে প্রায় 1,20,000 ফরেনার স্টুডেন্ট আসে পড়াশোনা করার জন্য। ইভেন ইউনেস্কোর মতে মালয়েশিয়া নবমতম দেশ ফরেনার স্টুডেন্টের জন্য। অ্যান্ড মালয়েশিয়াতে বর্তমানে হিউজ পরিমাণ বাংলাদেশি স্টুডেন্ট আসে। বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্ট আসে তার ম্যাক্সিমামই আসে এজেন্সির মাধ্যমে। অ্যান্ড এজেন্সির মাধ্যমে আসার কারণে তারা অনেক ভুল ইনফরমেশান পেয়ে থাকে, ভুল ইনফরমেশানে মালয়েশিয়া আসে। আসার পরে তারা যেরকমটা শুনছে বা যেরকম ইনফরমেশান কালেক্ট করছে এজেন্সি থেকে, কিন্তু এসে দেখে ভিন্ন চিত্র। দ্যাটস ওয়াই বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি হয়রানির শিকার হচ্ছে। তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকে আমরা কী নিয়ে কথা বলবো। তো এমন তিনটি বিষয় নিয়ে কথা বলবো যে তিনটে বিষয় যদি আপনি ভালো মতো জানেন এবং বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন কেন আপনার জন্য মালয়েশিয়া আসা উচিত বা উচিত না। এবং আমি আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়গুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তাহলে আপনার মনে হবে যে আপনার এডুকেশনের জন্য মালয়েশিয়া বেস্ট ডেস্টিনেশন। সো ভিডিওটির সাথে থাকুন, ভিডিওটি একটু বড় হবে। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সিটিজেনশিপ বা পিআর। লাইক ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়াতে আপনি যখন পড়াশোনা করবেন বা কিছু বছর স্টে করবেন তো আপনার একটা পিআর বা সিটিজেনশিপ পাওয়ার অপরচুনিটি থাকে অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে বা যেখানে স্টে করেন। বাট মালয়েশিয়াতে ডিফারেন্ট, বিকজ মালয়েশিয়াতে আপনি যত বছর থাকেন না কেন এখানে পড়াশোনা করেন বা জব করেন ডাজেন্ট ম্যাটার, বাট আপনাকে কখনো পিআর বা সিটিজেনশিপ দেওয়া হবে না বা আপাতত এসব দেওয়ার কোনো নিয়ম নাই। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে জব অপরচুনিটি। আমি যদি অনেস্টলি কথা বলি মালয়েশিয়াতে প্রচুর জব অপরচুনিটি আছে, তবে সেটা আপনার পড়াশোনা শেষ হওয়ার পর। অ্যান্ড এই জবটা আপনার ডিপেন্ড করে যে আপনার স্কিল, আপনার লাক সব কিছুর ওপর। আর আমি আপনাকে বলবো না, কখনোই বলবো না যে আপনি মালয়েশিয়া আসবেন, পড়াশোনা করবেন, পড়াশোনা শেষ করে আপনি জব পেয়ে যাবেন। আসলে এতটা ইজি না যতটা আপনি অন্য দেশে, যেমন লাইক ইউএসএ, অস্ট্রেলিয়াতে আপনি পড়াশোনা শেষ করে বা পড়াশোনা শেষ না করেও বিভিন্ন ছোটোখাটো জব বা বিভিন্ন কিছু করে আপনি সার্ভাইভ করতে পারবেন। বাট ইন দ্য মালয়েশিয়াতে এটা পসিবল না। হ্যাঁ, তবে হিউজ পরিমাণ জব আছে, বাট সেটা ডিপেন্ড করে আপনার স্কিল অ্যান্ড লাকের ওপর। অ্যান্ড তিন নম্বর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে পার্ট টাইম করে থাকা খাওয়ার কস্ট, ইভেন স্টাডি কস্ট উঠানো যাবে কি না। এই বিষয়টা যদি আমি অনেস্টলি কথা বলি আসলে এটা সম্ভব না, বিকজ আপনি পার্ট টাইম জব করতে পারবেন সপ্তাহে 20 ঘন্টা। বাট বাংলাদেশি স্টুডেন্ট বা আরও আদার্স যারা স্টুডেন্ট আছে তারা যখন পার্ট টাইম জব পায় তখনই জব করে, বাট লিগালি একটা স্টুডেন্ট সপ্তাহে 20 ঘন্টা জব করতে পারবে। সো আর পড়াশোনা প্লাস পার্ট টাইম জব দুইটা যদি একসাথে করা যায় তো আসলে টাকা উঠানো সম্ভব কিন্তু পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। সো আপনি চাইলেও দুইটা একসাথে চালাই যেতে পারবেন না। দ্যাটস ওয়াই আমি বলবো যে পার্ট টাইম জব করে মালয়েশিয়াতে থাকা খাওয়া উঠানো সম্ভব, বাট স্টাডি কস্ট যেটা, ভার্সিটির যে ফি, এটা উঠানো কখনোই সম্ভব না। তার মানে এই না যে অনেকে উঠায় না। আমার দেখা অনেক স্টুডেন্ট আছে যারা হোটেলে পার্ট টাইম কাজ করেও বাসাতেও টাকা পাঠায়, নিজের খরচও চালায়, ইভেন দিন শেষে দেখা যায় যে ইউনিভার্সিটির কষ্টও আসলে উঠায় ফেলে। তো এখানে ইউনিভার্সিটিটাও ডিপেন্ড করে যে সব ইউনিভার্সিটি কস্ট আসলে উঠানো সম্ভব না। এখন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়গুলো যদি আপনি ভালো মতো জানেন এবং বোঝেন তাহলে আপনার মনে হতে পারে আপনার জন্য বা আপনার এডুকেশনের জন্য মালয়েশিয়া হতে পারে বেস্ট প্লেস। এর প্রথম একটা কারণ হচ্ছে মালয়েশিয়ার এডুকেশন কস্ট। মালয়েশিয়ার এডুকেশন কস্ট অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ইভেন আপনি যদি একটু লক্ষ্য করেন বাংলাদেশের যেসব ভালো মানের ইউনিভার্সিটি আছে সেগুলোতে যেই পরিমাণ কস্ট লাগে আপনি সেই পরিমাণ বা তার সমপরিমাণ বা তার একটু কম বেশি কস্ট দিয়ে মালয়েশিয়ার অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে পারবেন। ইভেন বাংলাদেশের তুলনায় মালয়েশিয়ার পড়াশোনার মান অনেক ভালো। এখন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভিসা রেশিও। মালয়েশিয়াতে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, যদি আপনার ডকুমেন্টস লিগাল থাকে তো আপনি খুব সহজেই ভিসা পেতে পারেন। তো ভিসা পাওয়ার জন্য আপনাকে প্রথমত ভার্সিটি চয়েস করতে হবে, তারপর সাবজেক্ট চয়েস করতে হবে, দেন আপনি আপনার ডকুমেন্টগুলো ভার্সিটি থেকে সাবমিট করে খুব ইজিলি অফার লেটার ইস্যু করতে পারবেন, তারপর ইএমজিএস পে করে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ইভেন এখন পর্যন্ত অনেক ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে আইএলটিএস ছাড়াও
ভিসা পাওয়ার পসিবিলিটি আছে বা স্টুডেন্ট আসতেছে, বাট আইইএলটিএস ছাড়া আসলেও এখানে আপাতত একটা ইংলিশ টেস্ট দিয়ে তারপর মেন কোর্সে প্রবেশ করতে হয়। সো অন্যান্য দেশ তুলনায় যেমন ইউএসএ, কানাডা বা যেসব দেশে মানুষ পড়াশোনা করতে যায় মূলত, সেসব দেশের তুলনায় মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা পাওয়াটা অনেক সহজ, যার কারণে বলা যায় যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা রেশিওটা অনেক ভালো। থার্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি ট্রাভেলার হন বা ট্রাভেল করতে পছন্দ করেন তাহলে মালয়েশিয়া আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। আপনি যখন স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে অবস্থান করবেন, আপনি চাইলে মালয়েশিয়ার আশেপাশের বা এশিয়ার যে কোনো দেশে খুব সহজেই এবং অল্প খরচে আপনি ট্যুর দিতে পারবেন। লাইক ঢাকা থেকে কক্সবাজারে গিয়ে যে খরচটুকু হয়, আপনি সেইটুকু খরচ দিয়ে অন্য একটা দেশে ট্যুর করে আসতে পারবেন। আপনি চাইলে সিঙ্গাপুরে যাইতে পারবেন, ইভেন এখানে ভিসা প্রসেসিং খুব ইজিলি এবং খুব অল্প টাকায় মালয়েশিয়া থেকে ট্যুর করা যায়। এর কারণ আরেকটা অন্যতম কারণ হচ্ছে যে যে আপনার ফ্লাইট খরচ বা বাই বাস, আপনি বাসে যাবেন, বাসের খরচটা মালয়েশিয়া থেকে অনেক চিপ আর ভিসা খুব সহজেই পাওয়া যায়। ইভেন এক দুই দিনের মধ্যে আপনি আপনার ভিসা পেয়ে যাবেন অ্যাম্বাসি থেকে, যে কোনো যে দেশে আর কি অ্যাপ্লাই করবেন। কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি জিনিসটাগুলো চিন্তা করে দেখেন, তো প্রথম অবস্থায় যে আপনার যে ভিসা পাওয়ার পসিবিলিটিটা, আপনাকে একটা লং প্রসেসের মধ্যে পার হতে হয়। আগে প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয়, বিভিন্ন এজেন্সির হেল্প নিতে হয়, তারপর যে ভিসার যে পাওয়ার যে সময়টুকু এটা অনেক লং টাইম হয়ে থাকে, দেশ থেকে বাইরে গেলে এটার অনেক ব্যয়বহুল খরচ হয়। সো আপনি যদি ট্রাভেলার হন তাহলে মালয়েশিয়া আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। তো এই মুহূর্তে আমার একটা ছোট ভাই যে মালয়েশিয়াতে নতুন আসছে, তার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে সে, আমার ছোট ভাই। তো সৌমিক আহমেদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আর মালয়েশিয়াতে তোমার কেমন লাগছে? মালয়েশিয়াতে তো নিজের দেশ ছেড়ে আসলে কষ্ট তো লাগেই, কিন্তু সব জায়গায় মানিয়ে নিতে হয়। তোমার মালয়েশিয়া এসে কতদিন হলো? আমার মালয়েশিয়া আসা 6-7 মাস এখনো হয়নি, 5.5 মাস সামথিং। এন্ড তোমার ইউনিভার্সিটি? আমার ইউনিভার্সিটি লিঙ্কন ইউনিভার্সিটি। আমি হচ্ছে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি, ইন্টারনেট টেকনোলজি এন্ড ক্লাউড কম্পিউটিং এর স্টুডেন্ট। তো তুমি মালয়েশিয়াতে সেকেন্ড রানিং? ওকে, তুমি মালয়েশিয়াতে তোমার যে লিভিং কস্ট, ইভেন ফুড কস্ট, তুমি এটা কিভাবে বিয়ার করতেছো? তুমি কি তোমার ফ্যামিলি থেকে নিয়ে আসছো না তুমি নিজে মানে কিছু করে এটা ব্যবস্থা করতেছো? না, এটা বেসিক্যালি এখন আমি বাসা থেকে তেমন কোনো টাকা পয়সা নেই না। এখানে একটা জব করি, জবের মাধ্যমে মোটামুটি টাকা পয়সা পাই। আর এখানে পার্ট টাইমের পাশাপাশি ফুল টাইমেও চাইলে স্টুডেন্টরা চাকরি করতে পারে। তো তোমার কি মনে হয় যে অনেক কষ্ট হয়ে যায় এই? আচ্ছা, তোমার কি মনে হয় যে বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট আসলে সে চাইলে নিজের ইউনিভার্সিটি কস্ট বা টিউশন ফি, তারপর হচ্ছে লিভিং কস্ট, এগুলো ম্যানেজ করতে পারবে কি? অবশ্যই পারবে, এটা আমি মনে করি পারবে। তার কারণ সে যদি এখানে থেকে টাকা কোনো কিছু নষ্ট না করে, যদি বাইরে টাকা না পাঠায়, দেখা যাচ্ছে যে যদি বাসায় টাকা না পাঠায়, তবে তাহলে সে এখানে থেকে টিউশন ফি পসিবল। আচ্ছা, টিউশন ফি পসিবল প্লাস সে ভালোভাবে জীবন যাপন করতে পারবে, লাইফ লিভ করতে পারবে ভালোভাবে। আচ্ছা, এটা তো এখন তুমি যে বাইকটাতে আছো, ঠিক আছে, এই এই বাইকটা আসলে কি তোমার? হ্যাঁ হ্যাঁ, আসলে আমার বাইকটা আমি কিনছি। আমি বাংলাদেশেও বাইক চালাইতাম। বাংলাদেশে যেমন তেলের দাম অনেক বেশি, কিন্তু এখানে তেলের দাম এতটা বেশি না, ঠিক আছে? এখানে পানির দরে তেল পাওয়া যায়। মনে করেন যে আমার 30-35 রিংগিতে আমার 1.5 মাস চলে যায়, মানে 30-35 রিংগিতে তোমার 1.5 মাস তোমার গাড়ির খরচ চলে যায়, তেলের খরচ চলে যায়, তেল খরচ চলে যায়। তো মোটামুটি অনেক কম খরচ এখানে, আর বাইকের কস্ট অনেক কম, আর বাইকের দাম তুলনামূলক কম বাইকের। তবে একটু হায়ার সিসি বাইক যদি নিতে যান আপনারা, তো আপনাদের বাইকের মেনটেন্যান্স কস্ট একটু বেশি পড়বে। তবে আমি বাইকটা সেকেন্ড হ্যান্ড নিলেও আমি যার কাছ থেকে নিছি সে অনেক সুন্দরভাবে বাইকটা চালাইতো, তো যার কারণে বাইকটা এখন আর কি আমি ভালো পাইছি। তো সবার কপালে এমন হবে কি না আমি তো সেটা বলতে পারবো না,
এই মোটামুটি ভালো সার্ভিস দিতেছে, তো পরে কি হবে সেটা আমি বলতে পারবো না। আর এই বাইকটা আমি নিছি 6,000 ringgit দিয়ে, তো এখন সেকেন্ড হ্যান্ড বাইক তুলনায় মোটামুটি ভালো। ঠিক আছে, তুমি ভালো থাকো, দোয়া করি তুমি আরো সামনে এগিয়ে যাও, ইনশাআল্লাহ আবার দেখা হবে। Oh,